হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল কিপ গ্রুমিং। আমি হলাম রিমজি আর এই চ্যানেলে আমরা কথা বলি লাইফস্টাইল বিউটি ফ্যাশন মেকআপ রেসিপি আর সেই সমস্ত কিছু সম্বন্ধে যা আমাদের ভালো লাগে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই তোমাদের জানাই শুভ বিজয়া প্রীতি আর শুভেচ্ছা। আশা করি তোমাদের পূজাটা খুব ভালোভাবে কেটেছে। এবার সামনেই আসছে লক্ষ্মী পূজো আর এই কোজাগরি লক্ষ্মী পূজোটা প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়, তাই আজকে আমি চলে এসেছি তোমাদেরকে লক্ষ্মী পূজোর স্পেশাল কিছু শাড়ি দেখানোর জন্য, যেটা মাতা লক্ষ্মীর খুব প্রিয় রঙের শাড়ি। এবং তোমরা যদি সেই রঙের শাড়ি পরে পুজো দাও তাহলে আশা করি যে মা লক্ষ্মী তোমাদের উপর নিশ্চয়ই প্রসন্ন হবে। প্রথমে বলে দিই মা লক্ষ্মীর প্রিয় রং কি। মা লক্ষ্মীর প্রিয় রং হচ্ছে লাল রং, গোলাপি রং আর হলুদ রঙের শাড়ি। এই তিনটে রং মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। তো আজ আমি তোমাদের যা শাড়ি দেখাবো সবকিছু এই তিনটে রঙের মধ্যেই দেখাবো। আর কোইনসিডেন্স বলতে পারো, আমারও এই তিনটে রঙের শাড়ি প্রচন্ড ভালো লাগে। তো চলো শাড়ি দেখানো শুরু করি। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি একটা লক্ষ্য কোটি ঢাকাই জামদানি শাড়ি। এটা খুব সুন্দর একটা রানি কালারের জামদানি শাড়ি এবং এটা সারাটা গায়ে এরকমভাবে কাজ করা আছে। এটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছি আর পুরো গায়ে এরকমভাবে গুটি গুটি কাজ করা আছে পুরো শাড়িটার। দেখো এই টাইপের শাড়িগুলো সফট ঢাকাইয়ের মধ্যে এটা আছে এবং এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, পরে সারাদিন ঢাকা যায়, কোনো অসুবিধা হয় না। তো আমার প্রথম ফার্স্ট শাড়ি হচ্ছে একটা খুব সুন্দর মিষ্টি গোলাপি বা রানি কালার বলতে পারো, তার সফট ঢাকাই শাড়ি। এটা হচ্ছে একটা লাল রঙের তাঁতের শাড়ি। এই শাড়িটায় সুন্দরভাবে জরির কাজ করা পাড় আছে আর শাড়িটার মধ্যে লাল আর সবুজ রং দিয়ে কাজ করা আছে। দেখো শাড়িটা, পুরো শাড়িটা দেখো, হাফ আপ করা আছে, শাড়িটার অর্ধেকটা আছে সবুজ, নিচের দিকটা মাঝখান দিয়ে আর একটা পাড় যাচ্ছে, তারপর হচ্ছে অর্ধেক শাড়িটা এরকম। এই টাইপের তাঁতের শাড়ি পুজোর দিন বেস্ট লাগে বলে আমার মনে হয়। আমি পুজোর দিনগুলোতে তাঁতের শাড়ি পরাই বেশি পছন্দ করি, তো এরকম তাঁতের শাড়ি তোমরা পরতে পারো। এটা হচ্ছে আমার সেকেন্ড চয়েস। আমার থার্ড শাড়িটা হচ্ছে একটা লাল আর হলুদ রঙের তাঁতের শাড়ি। দেখো শাড়িটা এরকম সুন্দর পাড় আছে, লাল রং দিয়ে এবং জড়ি দিয়ে কাজ করা আছে আর পুরো শাড়িটা এমনি প্লেনই আছে। আমি এই টাইপের শাড়ি পরে পুজোর মানে দিন পরতে ভীষণ পছন্দ করি, কারণ পুজোর দিন প্রচুর কাজ থাকে এবং আমি কটনের শাড়ি পরে বেশি কমফোর্টেবল ফিল করি। তো সেই জন্য থার্ড রেকমেন্ডেশন হচ্ছে এই শাড়িটা। আর এই লাল হলুদ কম্বিনেশন এমনি পরলে ভীষণ শুভ লাগে, খুব একটা মাঙ্গলিক দেখতে লাগে। তো আমার এই টাইপের শাড়ি খুব ভালো লাগে। তো এরকম শাড়ি তোমরা দেখতে পারো, এরকম মিষ্টি লাল হলুদ আর একটা নর্মাল ন্যাচারাল লুক দেয়, একটা পুজো পুজো ভাব শাড়িটাকে দেখলেই মনে হয়। তো এরকম একটা শাড়ি তোমরা ট্রাই করতে পারো লক্ষ্মী পুজোর দিন। শাড়িটা হচ্ছে একটা হলুদ রঙের লিনেন জামদানি শাড়ি। এই লিনেন জামদানি শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয়। এটা দেখো গঙ্গা যমুনা পাড় আছে, একপাশে রেড কালারের পাড় আছে আর একপাশে গ্রিন কালারের পাড় আছে আর পুরো শাড়িটার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে রেড আর গ্রিন কালারের গুটি দিয়ে। এই শাড়িগুলো ভীষণ সফট হয়, একদম গায়ের সঙ্গে লেগে থাকে এবং সারাদিন পরে থাকলেও কোনো রকম কষ্ট হয় না এবং অনেক কাজ করা যায়। তো এই টাইপের লিনেন জামদানি শাড়ি তোমরা পরতে পারো। এর পাড়টাও একটু দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে এর পাড়টা। শাড়িটা ভীষণ কমফোর্টেবল একটা কটনের শাড়ি। নেক্সট শাড়িটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি। হ্যান্ডলুমের শাড়ি তো সবার ভীষণ পছন্দের শাড়ি হয়। এই শাড়িটার মধ্যে না এরকম সুন্দরভাবে সুতোর কাজ যাচ্ছে, মানে গাঁথার মতো কাজ যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে, এরকম লম্বাভাবে কাজ যাচ্ছে। শাড়িটা হচ্ছে তোমার সুন্দর মেরুন টাইপের কালার বলতে পারো। পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো সুন্দর দেখতে আর একদম সিম্পল টাইপের দেখতে। যারা খুব সিম্পল সাজতে পছন্দ করো কিন্তু বিউটিফুল কালার করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট শাড়ি এটা। আর আমি দেখাবো তোমাদের দুটো সিল্কের শাড়ি। যদি তোমরা সিল্কের শাড়ি পরে কমফোর্টেবল ফিল করো তো পরতে পারো, বা এমনও করতে পারো যে সারাদিন কোনো একটা কটনের শাড়ি পরে সমস্ত কাজ করে নিলে তারপর বিকালের দিকে সিল্কের শাড়িটা পরে পুজো দিলে। এই বছর এমনিতেই লক্ষ্মী পুজো পড়ছে 5:20, মানে পুরো সন্ধে হয়ে যাবে। তো এরকম সিল্কের শাড়ি তোমরা পরতে পারো। এই শাড়িটা দেখো, এটা একটা সানা সিল্ক শাড়ি। এটা মিষ্টি রানি কালারের শাড়ি কিন্তু তার ভেতরে রয়েছে একটা অরেঞ্জ আন্ডারটোন। এই টাইপের শাড়িও ভীষণ ভালো লাগে পরলে। কালারটা দেখো,
আমি তোমাদের আজকে এমন শাড়ি দেখিয়েছি যে শাড়িতে কোথাও কালো নেই, খুব হালকা শাড়ি দেখিয়েছি যেগুলো তোমরা খুব ভালোভাবে ক্যারি করতে পারবে। আর এর পাড়টা এরকম টাইপের প্লেন পাড় থাকে, তো মানে গুঁজতেও কোনো অসুবিধা হয় না। আর এই শাড়িটাও খুব একটা সুন্দর দেখতে শাড়ি, তো এরকম টাইপের সিল্কের শাড়িও তোমরা ট্রাই করতে পারো। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি একটা অরিজিনাল জুট সিল্কের শাড়ি। হ্যাঁ, মার্কেটে মানে এখন আর্টের জুট সিল্ক প্রচুর পাওয়া যায়, বাট এটা অরিজিনাল জুট সিল্কের শাড়ি, কারণ এটা অনেক প্রাইসে আমি কিনেছিলাম, তো সেই জন্য এটা একদম অরিজিনাল শাড়ি আমার কাছে। কিন্তু মানে তোমার আর্টও আছে, বাট এটা অরিজিনাল। এই শাড়িটা দেখো, এটা একটা সুন্দর রেড কালার, মানে মেরুন রেড বলতে পারো, আর তার সঙ্গে জুটের যে কালারটা হয় সেই টাইপের কাজ করা আছে পুরো শাড়িটার মধ্যে, এবং শাড়িটা ভীষণ কমফোর্টেবল সারাদিন পরে থাকার মতো। শাড়িটার পাড়টা দেখো, এরকম ছোট্ট মতো পাড় আছে, এরকম টাইপের পাড় আছে, আর পুরো শাড়িটার মধ্যে দিয়ে এরকমভাবে যাচ্ছে, দেখাচ্ছি এরকমভাবে যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে দিয়ে, এবং এই শাড়িটা পরলে না ভীষণ সুন্দর লাগে। তো এই টাইপের শাড়ি একটা খুব নরম টাইপের শাড়ি, কমফোর্টেবল শাড়ি, কিন্তু গর্জিয়াস শাড়ি, তোমাদের লক্ষ্মী পূজার জন্য তোমরা ট্রাই করতে পারো। বন্ধুরা, আজ আমি তোমাদের টোটাল দেখিয়েছি 7টা শাড়ি যেটা তোমরা পড়তে পারো লক্ষ্মী পূজোর দিন। আশা করি যে ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে, এবং তোমরাও তোমাদের ওয়ার্ড্রপ থেকে এই টাইপের শাড়ি নিশ্চয়ই পেয়ে যাবে, বা পুজোতে তোমরা যে সমস্ত শাড়ি নিয়েছো তার মধ্যে থেকে এই টাইপের শাড়ি একটা বা দুটো নিশ্চয়ই বেরিয়ে যাবে, যেটা তোমরা কমফোর্টেবলি পড়তে পারো লক্ষ্মী পূজোর দিন। নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে একদম ভুলো না লাইক কমেন্টস আর শেয়ার করতে। আর যদি তুমি আমার চ্যানেলে নিউ হও, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করবো তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর ততদিন অবধি টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে অ্যাট হোম অ্যান্ড কিপ প্রোভাইডিং।